তারপরে আজকে হচ্ছে আমি আমার নাইট কেয়ার রুটিনটা শেয়ার করবো। তো প্রথমে আমি ফেসটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে জায়ান অ্যান্ড মাইজার ক্লিনজিং ফেস ওয়াশটা দিয়ে আমি আমার ফুল ফেসটাকে ক্লিন করে নিবো। এটার উপরে একটা সিলিকনের ব্রাশ দেওয়া আছে, যেটা হচ্ছে স্কিনটাকে ডিপিং করতে সহায়তা করে, মরা চর্মা দূর করতে সহায়তা করে, স্কিনের পোর্সগুলোকে ক্লিন করতে সহায়তা করে। সুন্দর করে মাসাজ করে করে যখন আপনি ফুল ফেসটাকে ক্লিন করবেন, তখন আপনার ফেসে একটা ব্লাড সার্কুলেশন খুব ভালো হয়ে যাবে, তো এতে করে আপনার স্কিনটা ভিতর থেকে গ্লো করবে। তো মাসাজ করার পর আমি হচ্ছে পানি দিয়ে ফেসটাকে ধুয়ে ফেলবো। পানি দিয়ে ধোয়ার পর আমি একটা টিস্যু নিয়ে নেবো, নিয়ে আমি আমার ফুল ফেসটাকে ড্যাপ ড্যাপ করে মুছে নিব। তো ফেসটাকে মুছে নেওয়ার পর আমি সাথে সাথে একটা সিরাম অ্যাপ্লাই করব। সিরামটা ফেসটা ধোয়ার সাথে সাথে অ্যাপ্লাই করলে বেশি ভালো কাজ করে, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের সিরামটা নিয়ে নেবেন। তো সিরামটা নেওয়ার পর আমি ফুল ফেসে ক্রিম অ্যাপ্লাই করার 5-10 মিনিট আগে আমি সিরামটা অ্যাপ্লাই করে নিব। তো আমি সিরামটা ফুল ফেসে আলতোভাবে অ্যাপ্লাই করে তারপর নাইট ক্রিম ব্যবহার করব। তো এখন আমার সবথেকে বেশি পছন্দের নাইট ক্রিমটা হচ্ছে মিরাকেল ডল নাইট ক্রিম। এটা শুধু আমার না, অনেক আপুদের এখন পছন্দের, এটা অনেকেই নিয়েছে আর সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো রিভিউ দিয়েছে। এটা একটা ব্যবহারে আপনি 4-5 ইঞ্চি পর্যন্ত ফর্সা স্কিন পেয়ে যাবেন, প্লাস আপনার ব্রণ ও ব্রণের দাগ রিমুভ করতে সহায়তা করবে, স্কিনটাকে ডল স্কিন করতে সহায়তা করবে। এটা মেড ইন দুবাইয়ের একটা ক্রিম, আমি 15 দিন যাবত ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ আমার ফেসে অনেক সুন্দর একটা গ্লো এসেছে, প্লাস আমার সব ব্রণ ও ব্রণের দাগ চলে গিয়েছে, আমার ফেসে আলহামদুলিল্লাহ একটা দাগও নেই। তো এটা ব্যবহার করলে আপনারা খুব দ্রুত অনেক ভালো একটা স্কিন পাবেন, অনেক ফর্সা একটা স্কিন পাবেন। যারা হচ্ছে ফর্সা হতে চান তারা এটা চোখ বন্ধ করে নিয়ে নেবেন, আলহামদুলিল্লাহ খুব ভালো কাজ করবে। তো এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে ফুল ফেসে এমনভাবে অ্যাপ্লাই করতে হবে যাতে এটা ভেসে ভেসে থাকে, এটাকে কিন্তু বেশি ঘষা মাজা করা যাবে না, আলতোভাবে অ্যাপ্লাই করতে হবে আর এটাকে ফেসে মিশিয়েও ফেলা যাবে না। তো এখানে এটাকে খুব আলতোভাবে অ্যাপ্লাই করার পর আমি আমার লিপ কেয়ারটা কমপ্লিট করে আমি আমার নাইট কেয়ারটা এখানেই